সম্প্রতি দেশের বাজারে অনেকটা নীরবে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন উন্মোচন করেছে চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। ফোনটির মডেল শাওমি 12 প্রো। প্রতিষ্ঠানটি বরাবরই বাজারে মিড রেঞ্জের বাজেটের ফোন নিয়ে আসে, তবে এবার তেমন কিছু হয়নি, উন্নত প্রযুক্তির দামি ফোন নিয়ে এসেছে। লাখ টাকার বেশি মূল্যের ফোনটি সব দিক থেকে আইফোনকে টেক্কা দিবে, এমনটাই বলছে প্রযুক্তি বিশেষজ্ঞরা। ফোনটিতে রয়েছে অ্যাডাপটিন সিন প্রো সহ 6.73 ইঞ্চির WQH+ অ্যামোটেড ট্রুকুলার ডট ডিসপ্লে। এর ফলে স্বচ্ছতা, মসৃণ এবং উজ্জ্বলতার বিষয়টি নিশ্চিত হবে। স্ক্রলিং এবং সুইপিং এর সুবিধার জন্য ডিসপ্লেতে রয়েছে 120 Hz রিফ্রেশ রেট। ডিসপ্লে রেজুলেশন 3200x1440 পিক্সেল। দুর্দান্ত ফ্ল্যাগশিপ ডিভাইসটি সবচেয়ে উদ্ভাবনী প্রযুক্তির সমন্বয়ে ডিজাইন করা হয়েছে। আছে শক্তিশালী এবং অত্যাধুনিক কুলিং মেকানিজমের স্ন্যাপড্রাগন 8ম প্রজন্মের 1 প্রসেসর। এতে রয়েছে 4 ন্যানোমিটার প্রসেসিং প্রযুক্তি। শক্তিশালী প্রসেসরটি জিপিইউ গ্রাফিং রেন্ডারিং সক্ষমতা দেবে, সেই সঙ্গে আগের প্রজন্মের যে কোনো ডিভাইসের চেয়ে অধিক পারফরমেন্স নিশ্চিত করবে। 7ম প্রজন্মের কোয়ালকম AI ইঞ্জিন, AI ফিউশন বুদ্ধিবৃত্তিক ইমেজ সিগন্যাল প্রসেসিংও এতে আছে। ফোনটিতে রাখা হয়েছে আল্ট্রা ওয়াইডের 50 মেগাপিক্সেলের মাস্টার ট্রিপল ক্যামেরা। রয়েছে সোনির অত্যাধুনিক IMX707 আল্ট্রা লার্জ প্রাইমারি সেন্সর। এই সেন্সরটি অ্যাডভান্স ইমেজিং সক্ষমতা দেবে, ফোকাসে দ্রুত গতি এবং সঠিক কালারের নিশ্চয়তা, সেই সঙ্গে সিনেমাটিক ক্যাপচার। প্রোভোকাস AI ট্র্যাকিং প্রযুক্তির ফোনে রয়েছে 32 মেগাপিক্সেলের ইন ডিসপ্লে ফ্রন্ট ক্যামেরা। ফোনটিতে শাওমি ব্যবহার করেছে 120 ওয়াটের হাইপার চার্জ প্রযুক্তি, ফলে ফোনটিতে থাকা 46mAh এর ব্যাটারি বুস্ট মোডে মাত্র 18 মিনিটে সম্পূর্ণ চার্জ হবে। 8GB র্যাম এবং 265GB রমের ভ্যারিয়েন্টের দাম পড়বে 99,999 টাকা। 12GB র্যাম এবং 256GB রমের দাম পড়বে 1,09,999 টাকা।